আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। পাতিলে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছিলাম, তাই খানার মধ্যে চালের গুঁড়ি দিয়ে দিলাম। পানিটা বেশি গরম করিনি, কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম করেছি। তো এটা দিয়ে আমি চিতই পিঠা বানাবো, আর যদি সময় পাই চেটা পিঠা বানাবো। চিতই পিঠা বানিয়ে আমি দুধে ভিজাবো, মানে দুধ আর খেজুর রসের মধ্যে ভিজাবো, আর চিতই পিঠা বানিয়ে রাখবো গরু মাংসের সাথে খাওয়ার জন্য। আর আমি আপ্পাম পুরি যে প্যাকেট চালের গুঁড়িটা সেটা ইউজ করেছি, এটা দিয়েই সব ধরনের পিঠা হয়। এক প্যাকেট চালের গুঁড়ির মধ্যে আমি দুটো ডিম দিলাম, আর পানিটা গরম করার সময় লবণ দিয়েছিলাম। তো এই চারটি উপকরণ দিয়ে আমি এই মিক্সারটা তৈরি করতেছি। ডিম দিলে যে কোনো পিঠার স্বাদ খুব বাড়ে। এটাকে আমি মিক্স করে ঘন্টাখানেকের মতো রেস্টে রেখে দেব, তারপর গিয়ে পিঠা তৈরি করব। আমার বড়ো ছেলে ফ্রেন্ডের মা কিছু রান্নাবান্না করবে, আর আমিও কিছু ঘরে রান্নাবান্না করব। তো আমরা কথাবার্তা বলে নিয়েছি কে কোনটা করব। তো আমি গরুর মাংস করব রান্না, আর পিঠা বানাবো কয়েক রকমের। আর ভাবি বললো ভাবি করবে চিলি চিকেন, আর রাইস করতে বলেছি ভাবিকে, আর পিঠাটা আমি করতেছি। তো মিক্সারটা রেডি। আমার গরুর মাংস রান্না করা শেষ। এই যে এখানে চিটা পিঠা বানিয়ে নিয়েছি, মানে হাত ঝাড়া পিঠা, আর এখানে চিতই পিঠা বানিয়েছি। আর কিছু চিতই পিঠা বানিয়ে দুধ, খেজুরের রস আর নারকেল দিয়ে ভিজিয়ে দিয়েছি। তো প্রথমে আপনাদেরকে দেখালাম সেগুলো। এখন আমি নারকেল পুলি তৈরি করতেছি। সাধারণত ময়দা বা চালের গুঁড়ি দিয়ে যখন নারকেল পুলি তৈরি করা হয় তখন তা ভেজে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই নরম হয়ে যায়। তো আজকে আমি নারকেল পুলিটা সুজি আর ময়দা দিয়ে তৈরি করেছি, তার ফলে অনেকটা ক্রিস্পি হয়েছে আর নেতিয়ে যায়নি ভাজার পরেও। 2 কাপ ময়দা, 1 কাপ সুজি দিয়ে নারকেল পুলি দুটা করেছি। এভাবে করলে নারকেল পুলিটা মাসখানেকের মতো সংরক্ষণ করা যায় এবং মুসুসা থাকে। কুরুম পার্কে যাব। তো রাত হয়ে গেছে এমনিতে অলরেডি, তো রাতের খাওয়া দাওয়া আমরা কুরুম পার্কে করবো। তাহলে চলুন আমার পুরো ভিডিওটা দেখে নিই।
রাত 10টার মধ্যেই আমরা কুরুম পার্কে পৌঁছে গিয়েছিলাম। আপনাদের সাথে এতক্ষণ ধরে ফুলে ফুলে সুসজ্জিত রাতের কুরুম পার্কটা শেয়ার করলাম। আমরা কুরুম পার্কে কয়েকটি ফ্যামিলি একত্র হতে হতে 11টার উপরে বেজে গিয়েছিল। এর মধ্যে কুরুম পার্কের গেট 11:30টার মধ্যে বন্ধ করে দেয়, তাই আমরা তাড়াহুড়ো করে ডিনারটা শেয়ার নিয়েছিলাম পার্কের মধ্যেই, তাই খাওয়া দাওয়ার সময় কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তাড়াহুড়োর কারণে। কুরুম পার্কে আসার পরপরই আমরা কুরুম পার্কটা পুরোটা ঘুরে ঘুরে দেখেছি, ওই সময় এই ভিডিওগুলো করা তা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কুরুম পার্কে পিঠে উৎসব করার কয়েকদিন পরই রাতে আমার বড় ছেলের ফ্রেন্ডের ফ্যামিলিরা আমাদেরকে দেখতে এসেছিল। ওনারা এসেছিলো রাত 10টার দিকে, তো আমি ঝটপট কিছু রান্নাবান্না করেছিলাম। রান্না আইটেমগুলো ছিল হচ্ছে ইলিশ মাছ ভাজা, দেশি মুরগি ভোনা, গরুর মাংস, বাংলাদেশি বাইং মাছ ভোনা, তারপরে শীতকালের সবজি শিম আলু গাজর দিয়ে মাছের মাথা রান্না করেছিলাম। আমার বাসায় এই ছোটোখাটো প্রোগ্রামটির পরের দিনই আপনাদের ভাইয়ার কয়েকজন কলিগ ফ্যামিলি এবং আমরা মিলে KFC খেতে গিয়েছিলাম, তার এখন একটি ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। KFC প্রোগ্রামের ঠিক পরের দিনই আমরা আবার মার্কেটে গিয়েছিলাম ঘরের জন্য টুকিটাকি বাজার সদাই লাগবে তাই। আর আমাদের সাথে আমাদেরই পাশের বিল্ডিংয়েরই এক ব্যাচেলর ভাইও গিয়েছিল, ভাইটি মোবাইল কিনতে গিয়েছিল। আর আমরা একদিকে বাজার সদাই করে নিয়েছি, ভাইটিও মোবাইল পছন্দ করে নিয়েছে। আবার ব্যাচেলর ভাইটি কয়েকদিন হয় গাড়ি ড্রাইভিংয়ের লাইসেন্সও পেয়েছে, তো এক তো নতুন মোবাইল কিনেছে, তার মধ্যে আবার গাড়ি ড্রাইভিংয়ের লাইসেন্স পাওয়ার খুশিতে তার কিসে পার্টি দিয়েছে। তো আমরা মার্কেটের টুকিটাকি কেনাকাটা এবং বাজার সদাই শেষ করে সবাই মিলে তার কিসে রেস্টুরেন্টে গিয়েছিলাম। ব্যাচেলর বাইটি যেই মোবাইলটি কিনেছে সেই মোবাইলটি ছিল স্যামসাং গ্যালাক্সি A22। তো ভিডিও শেষের দিকে এই মোবাইলটিকে আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে। আর আমরা ঘরের টুকিটাকি বাজার সদাই এবং মোবাইলটি কেনা হয়েছে আমাদেরই পাশের গোবরা লুলু হাইপার মার্কেট থেকে। ব্যাচেলর ভাইটি স্যামসাং গ্যালাক্সি A22 যে মোবাইলটি কিনেছিল, এই মোবাইলটির তিনটি কালার ছিল মার্কেটে, তো একটি ছিল হোয়াইট কালার, আরেকটি ব্ল্যাক কালার, আরেকটি হালকা ভায়োলেট কালার। তো ব্যাচেলর ভাইটি ব্ল্যাক কালারটি চুজ করেছে। এ কয়েকদিন যে আমাদের পরপর চারটি প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামের কিছু ভিডিও আজকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করলাম, তো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। মার্কেটের সব কাজ শেষে ফেরার পথে ছোট মেয়ে বাচ্চাদের কিছু কিউট কিউট ড্রেস চোখে পড়ল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন। আর আপনাদের ভাইও জুতা দেখছিল আমার ছেলেদের স্কুলের জন্য। তো সব শেষে আমাদের মার্কেটের কাজ শেষ হলো, এখন আমরা তার্কিশ রেস্টুরেন্টে এসেছি। তার্কিশ রেস্টুরেন্টে আসার পরপরই মিক্সড গ্রিলের অর্ডার দেওয়া হয়েছিল, তো আমাদের খাবার অলরেডি চলে এসেছে। মিক্সড গ্রিলের মধ্যে চিকেন কাবাব থাকে, বিফ কাবাব থাকে, ল্যাম্প চপ থাকে, ফ্রেঞ্চ ফ্রাই সহ আরও বিভিন্ন ধরনের গ্রিলের আইটেম থাকে। এই কাবাবগুলোর সাথে আবার বড় সাইজের ব্রেডও সার্ভ করে থাকে। আর তার্কিশ রেস্টুরেন্টে মেয়োনিজ খুব স্পেশালভাবে করে থাকে, তো তার্কিশ রেস্টুরেন্টে আসলে আমরা সবসময় মেয়োনিজটা অর্ডার দিই মিক্সড গ্রিলের সাথে। কয়েক রকমের চাটনি আবার সালাদও থাকে সাথে। তো সব মিলিয়ে তার্কিশ রেস্টুরেন্টের মিক্সড গ্রিলের প্যাকেজটি খেতে খুবই সুস্বাদু, আমাদের তো অনেক পছন্দ, আমরা প্রায় সময় আসি। খাওয়া দাওয়া শেষে আমরা এখন বাসায় চলে আসলাম। আমার বড় ছেলে আপনাদেরকে স্যামসাং গ্যালাক্সি A22 মোবাইলটি আনবক্সিং করে দেখাচ্ছে।
স্যামসাং গ্যালাক্সি A22। এই মোবাইলটির র্যাম হচ্ছে 6 জিবি আর 128 জিবি হচ্ছে মেমোরি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।